শুদ্ধ বাংলা তো বেশ বুঝি না আমি, সিলেটি মাথা পারি। আঞ্চলিক সিলেটি ভাষায় কথা বলে ট্রলের শিকার কে এই ভাইরাল সিলেটি মেয়ে, কি তার পরিচয়? ভিডিওতে দেখা যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজয় টিভির এক সাংবাদিক ছবির এই মেয়েটিকে শুদ্ধ ভাষায় বিমানবন্দরের বর্তমান সার্ভিস কেমন সে ব্যাপারে তার মতামত জানতে চান। উত্তরে মেয়েটি আঞ্চলিক সিলেটি ভাষায় বলে, আমি শুদ্ধ বাংলা অত বেশি বুঝি না, আমি সিলেটি মাত্তাম পারি। আমি শুদ্ধ বাংলা তো বেশ বুঝি না, আমি সিলেটি মাত্তাম পারি। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ট্রলের শিকার হতে থাকেন সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলা এই মেয়ে। জানা যায় আঞ্চলিক সিলেটি ভাষায় কথা বলা এই মেয়েটি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক। তিনি বাংলাদেশে আসার সময় এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন। পরবর্তীতে তিনি সিলেটি ভাষায় এয়ারপোর্টের বর্তমান সার্ভিস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সব ইনফরমেশন ভালো আসিল, কিছু বাদ আসিল না সোফার। আমরা ওইটা আমরা সুখে সাওয়া লাগে। আঞ্চলিক ভাষায় কথা বলে ট্রলের শিকার হওয়া এই সিলেটিবির পাশে এসে দাঁড়িয়েছেন সিলেটি অনেকেই। আহমেদ শরীফ নামের একজন লিখেন, সবার আমাদের সিলেটি ভাষাকে শ্রদ্ধা করা উচিত। মেয়েটি যেহেতু বিদেশি, সে তার বাবা মার কাছে শুধু সিলেটি ভাষা শিখছে, যার কারণে সে বাংলা শুদ্ধভাবে বলতে পারে না। এখানে তার দোষের কি আছে? আর সবাই যার যার আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা করা উচিত। জসীমউদ্দিন নামের একজন লিখেন, সবাইকে বলে নেই, সিলেটি ভাষা কোনো আঞ্চলিক ভাষা নয়, এটা একটা নির্দিষ্ট ভাষা যার বর্ণমালা আছে। আলী হাসান নামের একজন কমেন্ট করেন, ভাই তো বলছে শুদ্ধ বাংলা এত বেশি বলতে পারে না, সে সিলেটি তাই সিলেটি বলতে পারে, এখানে দোষের কিছু না, ও তো ব্রিটিশ তারপরেও সিলেটি বলছে, ইংলিশ তো বলে নাই, উই আর প্রাউড অ্যাবাউট সিলেট। তবে সিলেটি ভাষায় দেশের প্রথম সারির টিভি চ্যানেলে কথা বলে ট্রলের শিকার হওয়া ব্রিটেনের এই মেয়েটির নাম পরিচয় ও সিলেটের কোন জায়গায় তার বাড়ি সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে আঞ্চলিক সিলেটি ভাষায় বিশ্বের প্রায় 2 কোটি মানুষ কথা বলেন। আমি শুদ্ধ বাংলা তো বেশ বুঝি না, আমি সিলেটি মাথা পারি।